কেন্দ্রীয় সরকারের যে এসটিদের উপর যে উন্নয়ন, তার আগে পশ্চিমবাংলা সরকারের যে আদিবাসীদের উপর যেভাবে এখানে বলাৎকার হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা, তার উপর আমরা আলোকপাত প্রথম তো করছি। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে গত 15 তারিখ অর্থাৎ গতকাল রাত্রিতে একটা 12 বছরের মেয়ে চড়ক মেলা দেখতে গিয়েছিল, সেখানে সে ধর্ষিতা হয়। তার আগে 11 তারিখে 11/4/2022 নিশ্চয়ই আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন বা বিভিন্ন মানুষরা সবাই আমরা দেখেছি যে সেখানে সিয়ান মুলুকে সেখানে দীপ্তিমান ঘোষ নামে এক টিএমসির পঞ্চায়েত সদস্য একটা নাবালিকা আদিবাসী মেয়েকে দিনের পর দিন কয়েকজন মিলে সেখানে বলাৎকার তারা করেছে। এবং তার আগে 4/4/2022 গলসি বর্ধমানের পশ্চিম জেলায় পূর্ব জেলাতে গলসি থানার আন্ডারে চান্না জিতু পাড়া বলে একটা গ্রাম আছে, সেখানে প্রিয়াঙ্কা সরেন বলে সেখানে 12 বছরের এক নাবালিকাকে সেখানেও ধর্ষিতা হয়েছে। তাহলে আজকে আমরা এই যেখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে এই রাজ্যের সমস্ত আদিবাসী মহিলারা দিনের পর দিন এইভাবে ধর্ষিতা হচ্ছে, তার জন্য আমরা এই সরকারকে আমরা ধিক্কার জানাই। কিন্তু আমরা দেখেছি যে এসটিদের যে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নের যে পদক্ষেপ, সেখানে তপশিলি উপজাতি এসটি ভারতবর্ষের জনসংখ্যার 8.6% অর্থাৎ সংখ্যায় যেটা আপনারা 10.4 কোটি লোকের মতো বসবাস করেন, ভারতের সংবিধানের 342 নম্বর ধারার অধীনে 705টিরও বেশি তপশিলি উপজাতিকে তালিকাভুক্ত করা হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে ভারত সরকার উপজাতিদের উন্নয়ন এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণকে অগ্রাধিকার হিসেবে মনোনিবেশ করেছে। মোটা আদিবাসীদের উন্নয়ন মন্ত্র এর বাজেটও বেড়েছে, 2014-15 3,850 কোটি থেকে 2021-22 সালে বরাদ্দের পরিমাণ বেড়েছে 7,484 কোটি টাকা। মন্ত্রিসভা 15 নভেম্বর শ্রী বিরসা মুন্ডার জন্মবার্ষিকী, যাকে সারা দেশে উপজাতীয় সম্প্রদায়ের দ্বারা ভগবান হিসেবে সম্মান করা হয়, জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 15 নভেম্বরকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে, যাতে আগামী প্রজন্ম বীর জনজাতির স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে তাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে জনজাতি গৌরব দিবস উপলক্ষে 7টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 27টি জেলায় 50টি নতুন একলব্য মডেল আবাসিক স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 639 ইএমআরআর একলব্য মডেল আবাসিক স্কুল মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে পুরনো স্কিমের অধীনে 288টি এবং নতুন স্কিমে 351টি আছে। সারা দেশে আপনার 367টি কার্যকরী ইএমআরএস রয়েছে, যেখানে বর্তমানে প্রায় 85,232 জন শিক্ষার্থী নথিভুক্ত রয়েছে। 173টি ইএমআরএস এ নির্মাণ কাজ চলছে, যার মধ্যে 66টি পুরনো প্রকল্পে এবং 107টি নতুন প্রকল্পের অধীনে রয়েছে। এই স্কুলগুলিকে নবোদয় বিদ্যালয়ের সমতুল
করার কথা ভাবা হচ্ছে। আদিবাসী উন্নয়ন মন্ত্রক এবং মাইক্রোসফট আদিবাসী বিদ্যালয়গুলির ডিজিটাল রূপান্তরের জন্য যৌথ উদ্যোগে মৌ স্বাক্ষর করেছে। মাইক্রোসফট আদিবাসী মন্ত্রকের অধীনস্থ সমস্ত ইএমআরএস স্কুলে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ইংরেজি এবং হিন্দি ভাষার পাঠ্যক্রম চালু করবে এবং নানা টেকনোলজি শেখাবে, যার মধ্যে আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্সও থাকবে। এই প্রোগ্রামের অধীনে প্রথম পর্যায়ে মাইক্রোসফট দ্বারা 250টি ইএমআরএস স্কুল গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে 50টি ইএমআরএস স্কুলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 500 জন প্রশিক্ষককে মাস্টার ট্রেনিং দেওয়া হয়েছে। আদিবাসী উন্নয়ন মন্ত্রক এবং সিবিএসই যৌথভাবে ইএমআরএস এবং সিবিএসই শিক্ষকদের জন্য 21 শতকের পরীক্ষামূলক শিক্ষার উপর একটি অনলাইন সার্টিফিকেট কোর্স চালু করেছে। প্রোগ্রামটি 6টি রাজ্যে 350 জন শিক্ষাবিদদের জন্য করা হয়েছিল। 35.2 লক্ষ আদিবাসী ছাত্রছাত্রী 2020-21-এর মধ্যে ডিবিটির মাধ্যমে প্রি এবং পোস্ট ম্যাট্রিক বৃত্তি পেয়েছেন। মন্ত্রক মোট 2,500 কোটি টাকার বৃত্তি প্রদান করেছে। করোনাকালে পড়াশোনার সুবিধার জন্য 331টি বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে। প্রি পোস্ট ম্যাট্রিক ন্যাশনাল স্কলারশিপ, ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপের জন্য মোট বাজেটের পরিমাণ বাড়ানো হয়েছে এবং 2013 সালের পূর্ববর্তী বাজেটের থেকে 2021 সালে টাকার পরিমাণ বেড়ে হয়েছে 2,546 কোটি টাকা। 30,854 জনের বেশি ছাত্র এই স্কলারশিপ থেকে উপকৃত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী যৌথভাবে স্কুল ইনোভেশন অ্যাম্বাসেডার ট্রেনিং প্রোগ্রাম চালু করেছেন। এটির লক্ষ্য হল 50,000 স্কুল শিক্ষককে উদ্ভাবন, উদ্যোক্তা, আইপিআর, ডিজাইন থিঙ্কিং, পণ্য উন্নয়ন, আইডিয়া জেনারেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। ভূ রক্ষা বন্ধন প্রকল্পের অধীনে আদিবাসী মহিলারা দেশীয় গাছের বীজ দিয়ে রাখি তৈরি করছেন। 1,100 জন আদিবাসী মহিলা দেশীয় গাছের বীজ দিয়ে রাখি বন্ধনের জন্য রাখি তৈরি করেছেন, যা বনের আচ্ছাদনের বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অনন্য অবদান। আদিবাসী বিষয়ক মন্ত্রক আদিবাসী যুবকদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং প্রতিভাকে উন্নীত করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোল গোয়িং অনলাইন লিডার হলো ডিজিটাল সক্ষম মেন্টরশিপ প্রোগ্রাম। উপজাতীয় যুবকদের তারা যেটা করতে পছন্দ করে সেই ক্ষেত্রে দক্ষ হওয়ার জন্য একটি প্রোগ্রাম। এটি গোল প্রোগ্রাম এখনও পর্যন্ত 23টি রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলকে কভার করছে। শ্রী অর্জুন মুন্ডা আদিবাসী বিষয়ক মন্ত্রী ভারতের উপজাতিদের মধ্যে কোভিড টিকা দেওয়ার গতিকে ত্বরান্বিত করতে কার্যত দেশব্যাপী প্রচার অভিযান, কোভিড টিকা সংঘ, সুরক্ষা ভ্যান, দক্ষিণ আউর উদ্যান চালু করেছেন। ট্রাইবেল অফেয়ার্স বা গোয়া সরকার যৌথভাবে অভিবাসী কর্মীদের এবং উপজাতীয় অধিবাসী সেলের জন্য শ্রমশক্তি ডিজিটাল ডেটা সলিউশন চালু করেছে। কেন্দ্রীয় উপজাতি মন্ত্রক মোটা শ্রমশক্তি একটি জাতীয় অভিবাসন সহায়তা পোর্টাল এবং শ্রম সাথী গোয়ার অভিবাসীদের কর্মীদের জন্য একটি প্রশিক্ষণ চালু করেছে। বিভিন্ন রাজ্য থেকে গোয়ায় আসা প্রায় 4 লক্ষ আদিবাসীদের সুবিধার্থে এবং সমর্থন করার জন্য গোয়ার মুখ্যমন্ত্রী গোয়াতে একটি ডেডিকেটেড মাইগ্রেশন সেলও চালু করেছেন। মোটা অনুমোদিত উপজাতি গবেষণা ইনস্টিটিউট, উপজাতীয় জাদুঘর, বনধন কেন্দ্র এবং গোয়ায় আদিবাসী লোক উৎসব, আদি প্রশিক্ষণ পোর্টাল এপিআরআই সদস্যদের জন্য উন্মুক্ত প্রকল্প, সিকেল সেল ডিজিজ দূর করতে শ্রী অর্জুন মুন্ডা কেন্দ্রীয় মন্ত্রী এবং রেণুকা সাউতা ঝাড়খণ্ডের খুন্তিতে এবং ছত্রিশগড়ের ক্যাঙ্কের
জেলায় আদিবাসীদের মধ্যে সিকেল সেল ডিজিজ দূর করতে মোবাইল ভ্যান উদ্বোধন করেছেন। পরিবেশ ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত বন অধিকার আইনের আরও কার্যকর বাস্তবায়নের জন্য পরিবেশ ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যৌথ উদ্যোগ নিয়েছে। দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 বনে বনবাসীদের উপজাতি সম্প্রদায় এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসীদের অধিকারকে স্বীকৃতি দেয়। এই সম্প্রদায়গুলি জীবিকা, বাসস্থান বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রয়োজন সহ বিভিন্ন প্রয়োজনের জন্য বনজ সম্পদের উপর নির্ভরশীল। ট্রাইবাল কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং মিশন অন্ধ্রপ্রদেশের জন্য নতুন বিল্ডিং কমপ্লেক্স তৈরি হয়েছে। কোভিড পরিস্থিতিতে উপজাতিদের জীবনযাত্রার উন্নতির জন্য সরকার কর্তৃক গৃহীত হয়েছে 2020 এবং 2021 আদিবাসী সাবস্ক্রিবের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা, বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীর উন্নয়ন এবং ধারা 275(1)-এর অধীনে অনুদান প্রকল্প আছে, যেটা 587.47 কোটি টাকা বিভিন্ন রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়েছে এবং বিভিন্ন জীবিকার কার্যক্রম চালু করা জন্য। 2020 এবং 2021 থেকে 2021-22-এর মধ্যে জীবিকা সংক্রান্ত প্রকল্পের অধীনে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক বিভাগ দ্বারা তপশিলি উপজাতি উৎপাদন হিসেবে 12,355.43 কোটি প্রদান করা হয়েছে। উপজাতীয় পণ্য উৎপাদনের উন্নয়ন ও বিপণনের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা, এই স্কিমের অধীনে ট্রিড তার নিজস্ব পোর্টাল www.tribesindia.com থেকে আদিবাসী পণ্যের ই কমার্স বিক্রয় প্রচার করছে এবং আমাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, পেটিএম এবং জিইএম এর মতো সমস্ত প্রধান ই কমার্স পোর্টালগুলিতেও উপস্থিত রয়েছে। ট্রাইফেড অনলাইন বিক্রি বাবদ 2020 এবং 2021 আর্থিক বছরেও 99.74 লক্ষ টাকা তুলেছে। চলতি 2021 এবং 2022 আর্থিক বছরে ট্রাইফেড 127.54 লক্ষ টাকা বিক্রি করেছে, যা 30/11/2021 পর্যন্ত। ট্রাইফেড 145টি আউটলেটের একটি নেটওয়ার্ক স্থাপন করেছে, যা অর্থাৎ 97টি নিজস্ব বিক্রয় আউটলেট, 33টি চালান বিক্রয়ের আউটলেট এবং 15টি ফ্র্যাঞ্চাইজিস আউটলেট, যেটা 30/10/2021 তারিখে সারা দেশে অবস্থিত। 30/10/2021 তারিখে ট্রাইফেডের তালিকাভুক্ত সরবরাহকারী উৎপাদকের মোট সংখ্যা হল 29,151টি এবং 2019-20 মধ্যে ট্রাইফেড দ্বারা উপজাতীয় পণ্যের বিক্রয় অর্থাৎ 40.30 কোটি বা 2020-21 এবং যেখানে 29.63 কোটি টাকা এবং 2021-2022 যেখানে 18.43 কোটি টাকা। মাইনর ফরেস্ট প্রোডাক্টস MPMFP স্কিমের জন্য ন্যূনতম সহায়ক মূল্য, গৌণ বনজ উৎপাদনের অধিকাংশের জন্য MSP বৃদ্ধি করা হয়েছে। 2020-21 থেকে MFP স্কিমের তালিকায় MSP-র অধীনে 37টি নতুন আইটেম যোগ করা হয়েছে এবং MSP স্কিমের অধীনে MFP-র সংখ্যা 2020-21-এর মধ্যে প্রায় 50 থেকে বাড়িয়ে 87 করা হয়েছে। বনধন বিকাশ কার্যক্রম বা DVDKC 254.64 কোটি টাকা বনধন বিকাশ কেন্দ্র বা ক্লাস্টার স্থাপনের জন্য গত 3 বছরে ট্রাইফেডকে দেওয়া হয়েছে। 2019-2020 সালে সূচনা হওয়ার পর এখনও পর্যন্ত 3,110টি DVDKC মঞ্জুর করা হয়েছে। NST FDC ST FDC কে ইকুইটি সহায়তা,
এনএসটি এফডিসি বাস্তবায়নকারী সংস্থার মাধ্যমে যে কোনো আয় বৃদ্ধিমূলক কার্যক্রম কর্মসংস্থানের জন্য যোগ্য তপশিলি উপজাতি ব্যক্তিদের ঋণ দেওয়া হচ্ছে এবং যেখানে 748.75 কোটি টাকা এনএসটি এফডিসি গত 3 বছরে ঋণ দিয়েছে উপভোক্তার সংখ্যা 8.08 লাখ। সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের যে সবকা সাথ সবকা বিকাশের মাধ্যম দিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসী ভাইদের জন্য যতগুলো প্রকল্প আজকে দিয়েছেন সেটা আমাদের এই বাংলায় আদিবাসীরা ঠাকঠিক করে তারা পাচ্ছে না, তাদের কাছে পৌঁছাচ্ছে না। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত আদিবাসী ভাইদেরকে বলি যে আহ্বান করি যে আদিবাসী ভাইদের জন্যে এতগুলো কেন্দ্র সরকার আমাদের যে কেন্দ্র থেকে রাজ্যে আসছে সমস্ত আদিবাসী ভাইদের জন্যে যারা আজকে ছাত্র ছাত্রীরা রয়েছেন স্টাপেনের মাধ্যম দিয়ে স্কলারশিপ যেটাকে বলা হয়, যেটা আপনারা জানেন যে আদিবাসী ভাই সমস্ত কিছু আজকে তারা পাবে কেন্দ্র সরকারের যতগুলো আজকে যে ছাত্র ছাত্রীরা আজকে ভরণ পোষণ আজকে 5 থেকে 10 পর্যন্ত যারা আজকে ভরণ পোষণের মাধ্যম দিয়ে যে টাকাটা পেত সেই টাকাটা আজকে তারা পাচ্ছে না। আমার একটা জিজ্ঞাসা যে আগে যে কেন্দ্র সরকার যে কোটি কোটি টাকা দিচ্ছে যারা আদিবাসীদের জন্যে তপশিলি উপজাতি ভাইদের জন্যে সেই টাকাটা বরাদ্দ করে সেই টাকাটা অন্য জায়গায় খরচা করানো যাবে না আর সেই টাকার তহবিল থেকে সমস্ত মানুষের কাছে যাচ্ছে, তার জন্যে আপনারা যেটা দেখেছেন যে সবুজ সাথী নাম করে সাইকেল সেটা দেওয়া হচ্ছে, সেটা কোথা থেকে দেওয়া হচ্ছে? সেই আদিবাসীর ভাইদের এক অংশকে তাদের সেই টাকাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সমস্ত জায়গায় ভাগ করে দেওয়া হচ্ছে। তিনি বলুক, মানুষের কাছে বলুক যে সমস্ত আদিবাসী ভাই আজকে 480 টাকা করে যেটা 5 থেকে 10 পর্যন্ত তারা পেত এখান থেকে বঞ্চিত। আজকে আদিবাসী ভাইদের জন্যে সমস্ত জায়গায় আশ্রম হোস্টেল যেগুলো রয়েছে সেইগুলো একটা একটা করে বঞ্চিত হয়েছে, বন্ধ হয়েছে। তারা আদিবাসী পাই যতগুলো ডিস্ট্রিক্টে রয়েছে সে একটা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যদি দেখেন 200-300 আদিবাসী যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন তারা সেই মানুষগুলো আজকে তারা তাদের নিজের খাওয়ার জন্যে তারা জুটাতে পারে না। সেই আশ্রম হোস্টেলের মাধ্যম দিয়ে আদিবাসী ছাত্র ছাত্রীরা সেখানে লেখাপড়া করত, সেই আশ্রম হোস্টেলে থাকতো, সেইখানে সেই সুযোগ সুবিধা আজকে বঞ্চিত করা হয়েছে, তারা কোথায় যাবে? আজকে আদিবাসী ভাইদের যদি আজকে যদি দেখেন যতগুলো যে রিজার্ভ সিট থেকে আজকে বঞ্চিত করা হচ্ছে, আজকে আপনারা যদি দেখেন আমাদের এখানে যারা এসটি নন তারাও এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। তারা নিজেরা তারা বলুক যে আমরা যে আদিবাসী ভাই যে আমাদের যতগুলো কোটা আছে সেই কোটা কিন্তু বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন এই রাজ্যের মধ্যে আদিবাসী এতগুলো সম্পত্তি যে এতগুলো নিজের নামে এসটিদের যে সম্পত্তিগুলো রয়েছে সেইগুলো হস্তান্তর করা চলছে, কোন ডিভিশনাল দিচ্ছে, কোন ডিভিশনাল পারমিশন দিয়ে সেই সম্পত্তিগুলোকে অন্য কাস্টের মধ্যে যাচ্ছে সেটা তারা বলুক। যে আদিবাসীদের জন্য এই রাজ্য সরকার অনেক কাজ করছেন, কি কাজ করছেন? আদিবাসী ভাইদের জন্য
এতগুলো টাকা আজকে বরাদ্দ হচ্ছে মেলা করার জন্য, যারা আজকে জিতু থেকে শুরু করে আমাদের যারা পূর্বপুরুষরা যারা স্বাধীনতা আন্দোলনে তারা লড়াই করেছেন তাদের নামে আজকে টাকা বরাদ্দ করা হচ্ছে। সেইখানে আদিবাসী যারা আমরা জনপ্রতিনিধি আমরা বিজেপি থেকে জিতে এসেছি, তা আমরা কল পাই না, সেখানে ডাক পাই না, সেখানে আমাদের এলাকাতে সেইখানে আদিবাসীর উন্নয়ন করার জন্যে সেখানে মেলা টেলা অন্য আদার্স লোককে দিয়ে সে জনপ্রতিনিধি থেকে ডাক পায় না। আর সেই টাকাটা কোথায় খরচা হচ্ছে সেটা আপনারা জানেন, আদিবাসীর টাকা এইভাবে ছয়নয় করা হচ্ছে। তারা তিনি বলুক যে আদিবাসী ভাইদের জন্য তারা কি করেছেন। আমরা এই সরকারকে ধিক্কার জানাই, আদিবাসী ভাই আপনারা এগিয়ে আসুন, আমরা সবাই মিলে আন্দোলনে সামিল হব, লড়াই হব। আদিবাসী ভাইরা কোথায় সুরক্ষিত নেই, আমরা সুরক্ষার মধ্যে দিয়ে আপনারা দেখেছেন যে আগের সরকার আমাদেরকে রাখেনি, এই সরকারও আবার বঞ্চিত করে রাখছে। আর সমস্ত জায়গায় আদিবাসী মহিলা আজকে যারা মহিলা নয় যারা শিশু, প্রতিটি জায়গায় আজকে রেপ ধর্ষণ হচ্ছে আপনারা দেখেছেন। এই সরকারের কোথাও কিছু রেপ ধর্ষণ হলে তিনি আলাদা রকম ব্যাখ্যা করেন, তিনি ছোট ঘটনা বলেন। আমি বলতে চাই আদিবাসী ভাই আর বসে থাকবে না, আদিবাসী তপশিলি উপজাতি ভাইরা আপনারা কেউ বসে থাকবেন না, সমস্ত ভাইকে আমি বলতে চাই সবাই আপনারা এগিয়ে আসুন। আমরা যেভাবে আন্দোলন করব, গতকালকে যেভাবে চড়ক মেলাতে যেভাবে আন্দোলন মানে যেভাবে সেখানে একজন রেপ ধর্ষণ হয়েছে, সেইখানে আমরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিব যে আদিবাসী ভাইদের আর রেপ ধর্ষণ করা যাবে না। কারণ তিনি শিশু নাবালিকা, নাবালিকাকে তাকে রেপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এটা কি ঠিক? আপনারা কি বলতে চাইছেন? আদিবাসীর একটা আইন রয়েছে, সেই আইনের মাধ্যম দিয়ে তাকে কেস দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে। আদিবাসীদের একটা এড আছে, সে আদিবাসী সম্পত্তি হস্তান্তর করা চলবে না, চলছে না, চলবে না, আজকে হস্তান্তর করা হচ্ছে। যেন আদিবাসী সম্পত্তি হস্তান্তর করা যেন না যায় তার জন্য সমস্ত আদিবাসী ভাইরা আপনারা এগিয়ে আসুন, সবাই আমরা আন্দোলনে নামবো। আর নামার এই আদিবাসী ভাইদেরকে, এই শিশুদেরকে রক্ষা করব, আদিবাসী ট্রাইবেল সম্পত্তি আমরা রক্ষা করব। এই বলে সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা রইল, সবাইকে নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ জানাই। দেখুন, আমরা যারা আলাদা পলিটিক্স করি তাদেরকে আলাদাভাবে দেখা হয়। এইখানে যেভাবে একদম দারিদ্র সীমার নিচে বসবাস করে যারা আদিবাসী, যিনি শিশু, তিনি 14 বছরের নাবালিকা, তাকে ধর্ষণ করা হচ্ছে, তিনি এই অপরাধী, তারা সাজা পাচ্ছে না। আমরা চাই সেইখানে সেই সাজা উচিত শাস্তি সাজা পাক। আর সাজা পেলে তিনি ফাঁসি যদি হয়ে যায় আর কেউ এরকম ঘটনা ঘটাবে না। এই যে সাজি শাস্তা, সাজি মানে আপনারা জানেন সমস্ত জায়গায় কোথাও সাজা হচ্ছে না, শুধু বকলমে দেখিয়ে তাদেরকে মানুষকে শুধু ধরা হয় আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমরা চাইছি যারা অপরাধী অপরাধী তারা সঠিক শাস্তি পাক, তিনি জনগণের কাছে তিনি চিহ্নিত হোক, ইনি হচ্ছেন দোষী, ইনি হচ্ছেন অপরাধী, অপরাধী করেছেন বলে এই শাস্তি আমরা চাইছি, আমরা তার অপরাধীদের শাস্তি চাই। আপনারা অপরাধীদের শাস্তি চাইছেন, অন্যদিকে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষ থেকে বলছে বিজেপি ধর্ষণ ধর্ষণ করে শকুনের রাজনীতি করছে। দেখুন, উনি একজন রাজনীতিবিদ কুণাল ঘোষ, তিনি জানেন তিনি সারদা নারদাতে একটা ক্যালেঙ্কারির মধ্যে জড়িয়ে আছে। সমস্ত আদিবাসী ভাইরা
আজকে তারা রক্ত জল করে তারা টাকাটা রোজগার করেছিল, আর সেই মানুষকে ভুল বুঝে সারদা নারদাদের টাকা রেখেছিল সেই তার টাকা আত্মসাত করেছে। তারা আদিবাসী কাছে বলুক তারা তারা কবে ফেরত পাবে সেটা উনি বলুক। তিনি কি বলছেন আদিবাসীকে ভুল বুঝে তিনি কতদিন চলবে? এটা চলতে পারে না। দেখুন এটা উনি যেটা বলেছেন সেটা আমরা নিন্দা করছি। উনি শকুন কাকে বলা হয়? শকুন দেখেছে? শকুন যেখানে মানুষ আজকে গুরু মর্ত সেখানে শকুন যেত। আজকে আপনারা দেখেছেন সেই শকুনের সাথে আমাদেরকে ব্যাখ্যা করছে। তিনি কোন শকুন হলো? তিনি জিন্দা মানুষকে টাকা তিনি ছয় নয় করে তিনি খেয়ে শেষ করেছেন, উনি তো আরো শকুন, বড় শকুন।